बोले मा जदी देखते चाओ श्री चरणे भक्ति दिए जाओ बोले मा जदी हाथ पासेर हकीकत नौ पाइबे या भाया तेर जोल बोले बाते बंधा जासे गुरु शिशिर प्रेमेर फोल लतीब सरकार बोले भाभी गुरुर काछे बोले मार चाबी लतीब सरकार बोले भाभी हाय गुरुर काछे बोले मार चाबी ईमानेरो साबुत निबी जानबी कोले मार कल कौशल कोले माते बांधा जाछे गुरु शिष्येर प्रेमेर फल तारे की आर पाशरीते पारे तारे कियार पाशरीते पारे नयने लागिए जारे तारे कियार पाशरीते पारे तारे कियार पाशरीते पारे तारे कियार মুখ দেখিলে রোগ থাকে না সুখ থাকে না গায়ে এমন একজন প্রেমের মানুষ পাও যদি ধরায় এমন একজন দমশের সাথে তাইলে সংসারে এমন একজন আজির সাথে তাইলে সংসারে এমন একজন মইন বাবা তাইলে সংসারে এমন একজন সাহালি বাবা তাইলে সংসারে এমন একজন গাই বিচারে তাইলে সংসারে এমন একজন কুদ্রতালি সাথে তাইলে সংসারে এমন একজন সরফদিন সাথে তাইলে সংসারে এমন একজন গণেশ বাবা তাইলে সংসারে এমন একজন কান্দু সাথে তাইলে সংসারে এমন একজন আল্লাহর ওলি পাইলে সংসারে জীবন যৌবন বিকাইয়া তো চরণের উপরে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে আল্লাহ নিজে জবাব দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া দুইজনের প্রেমের বন্ধন গিয়াছে লাগিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বারো অক্ষর রয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারো অক্ষর বারো বারো চব্বিশ অক্ষর প্রেমের মিলন হইয়া গলার মধ্যে কলেমার মালা রয়েছে ঝুলিয়া গলার মধ্যে প্রেমের মালা ওরে গলার মধ্যে প্রেমের মালা ঝুলিয়া রয়েছে রে নয়নে লাগে যারে আরে
দেওয়ান। অল্প কথায় জবাব দিলাম, দিলাম বর্তমান নাকি? কারণ একটা কথার জবাব দিতে গেলে এক ঘন্টাও সময় চলে যায়, আবার এক ঘন্টাতে 100 কথার জবাব হইতে পারে বলিলাম সবাই। তবে বলাই আর কওয়ার মধ্যে যেমন তেমন বুঝতে হবে ভাই, না বুঝিলে এই কথার কোনো মজা নাই। তবে আইসো ফাও যাইব, আর কিছু হবে না রে বাবু, আইসো ফাও যাইব। তবে আমার আজিশার প্রেমিক ভক্ত যারা, যে যার কাছে মুরিদ গেছেন হইয়া গুরুর চরণ ধরে যদি একটু জান পাইয়া নাকি, ওইটার মূল্য, ওইটার এবাদত, ওইটার মর্তবা, ওইটার গুরুত্ব হাট বাজারে পাইবেন না রে ভাই। কারণ কষ্ট কইরা পাইলে ওইটার একটা যে কোনো জিনিসের পারিশ্রমিকের মূল্য কিন্তু থাকে তাই। হঠাৎ করে যদি কোন লোক 40 লক্ষ টাকা লটারি যায় পাইয়া আর সারা জীবন মাথার গাম পায়ে ফেলে 40 লক্ষ টাকা যদি লয় উপার্জন করিয়া দিলে কে কবে না না, দুটা কখনো এক হবে না। তাই কষ্ট করো, কষ্ট করে যদি এটা অর্জন কি বলবো, বলতে চাই না বা না বলে পারি না। এই যে বর্তমানে এনটিভির মধ্যে, এটিএনের মধ্যে বিভিন্ন জায়গায় ক্লোজ আপ ওয়ান এরকম অনেক শিল্পী হয়েছে, কিন্তু আছে কজন মার্কেটে? একদিক দিয়ে আসে আবার আস্তে আস্তে চলে, কারণ হঠাৎ করে আইসে এই কষ্ট তো করে নাই। আবার যারা 12 বছর 24 বছর গুরুর করণ করে কষ্ট করে অর্জন করেছে, এইটা সহজে যায় না। যেমন খালেকদন সাহেব, মালেকদন সাহেব, রশিদ সরকার সাহেব, গানের সম্রাট, তারা যে জিনিসটা অর্জন করেছে, তাদের বাড়িতে মেলা হয় 10টা 20টা 30টা 40টা করে গরু ওঠে, হাজার হাজার ভক্ত আসে। এই জিনিসটা আর ওই যে টেলিভিশনে গিয়া ইউটিউবের মধ্যে, দুঃখের বিষয় কিছুদিন আগে এক বয়তি লোক আমার গান দিছে, আমি জানিও না যে গান দিছে, গানের মধ্যে গেছি বয়তি আমার ঘরের মধ্যে, কয় ভাই আমি কিন্তু সর্বমোট গান এই জানি 6টা, একটা আত্মীয় বাড়িতে আমি কি 6টা গান জানো, তুমি আর গান জানো না? কয় যদিও জানি ওগুলি গাইতে পারো না, খাতা দেখা আইসো কেন? কয় আমি আইসি শুধু গালি, আমি জীবন ভরে যাতে কইতে পারি আপনার লগে এক পালা গান গাইছি। তবে একটা কথা, এই 6টা গানই জানি, এই দিয়ে আমার পুঁজি, এরপর আপনি কি করবেন? আপনি বুঝছেন তো, সেখানে আবার কথা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে আপনারা 2 ঘন্টা পর্যন্ত, তখন করোনাটা বেশি ছিল, তো 2 ঘন্টা আমরা গান গায়ে চলে আসলাম। তাই 12 বছর 24 বছর সাধনা করে যদি পাইতো, তাইলে আর কইতো না আমি 6টা গান জানি। ও আমার সাথে দাঁড়াই আইতো, লতিফ সরকার কেডা চিনি না, এটা জারি এমন ভাবে মারতো যাতে ওই স্টেজের মতো 10টা বাইনা হয়ে যেত। তাই আমি বলবো কলেমার যে বিষয়টা, এটা গুরুর কাছ থেকে যেইভাবে সাধনা করে নিলে পাবে, এটা যদি হঠাৎ হঠাৎ গানের মঞ্চে, রাস্তাঘাটে বা নামাজ শিক্ষা বইয়ের মধ্যে পায়, এই পাওয়াটা আর গুরুর কাছ থেকে শিক্ষা নেওয়া দুইটা কোনোদিন এক হবে না। এইভাবে জিজ্ঞাসা করে ধর্ম সবার পরে নয়নে কথা নাই, ছেলে মেয়ে লেখাপড়া করলে 6 মাসে একটা পরীক্ষা হয় না, 9 মাসে একটা পরীক্ষা হয় না, 12 মাসে একটা বার্ষিক পরীক্ষা হয় না? তাই রিতা দেওয়ান আমার সাথে যে গান গেলে, আমি তো সারা রাত্রে কোনো প্রশ্ন করি নাই নাকি? আর উনি হইল মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের একটা কথা যদি বলি, এটা হইল থৈল্লা যারা শেষ। কারণ মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের বাড়িতে কত গেছি, কত খাইছি, এখনো যাই, আমি সব জানি। এই রিতা দেওয়ানের পরে মাতাল আর কোনো ছাত্র যায় নাই, তার শেষ সময়ের একদম শেষ। আচ্ছা এই রাখ, এই তোমার শেষ নিয়ে একটা প্রশ্ন করুম আমি,
শিষ্যরে অনেক প্রশ্ন করে, আজকে ওই প্রশ্ন করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত অনেকেই দেখেছে, অনেকে দেখে দুযোগ গেছে, কারণ যারা দেখা টিউমার মনে করতো, ব্যাঙ্গা সঙ্গে কথা কইতো, নবীর কইতো রায় না, রায় না মানে বিশ্রী কুশ্রী, আল্লাহ কইতো না আমার দোস্ত অঞ্জুর না, অঞ্জুর না সুন্দর, আমার দোস্তের চেয়ে সুন্দর পৃথিবীতে আর কেউ নাই। তাই মোহরের নবুয়ত দিকে অনেকে দোজক হয়ে গেছে, আবু জাহেল উতবা সাহেবা, আবার এই মোহরের নবুয়ত মা ফাতেমা দেখছে, এই মোহরের নবুয়ত হাসান হোসেন দেখছে, এই মোহরের নবুয়ত হযরত আলী দেখছে, আবু বকর সিদ্দিক দেখছে, ওমর ফারুক দেখছে, ওসমান গনি দেখছে, অনেকেই দেখছে, কিন্তু সর্বশেষে দেখছিল হলো আলী আক্কাস। এতো ভালো লাগে, কারণ আমার কথা মনে পড়ে গেছে, তুমি শেষ ছাত্রী এর জন্য। আচ্ছা, তো যারাই দেখছে নবী কাউকে বলে নাই যে তোমার চোদ্দ পুরুষ ভেস্তি, তোমার চোদ্দ পুরুষ ভেস্তি, তোমার চোদ্দ পুরুষ ভেস্তি, কাউকে বলে নাই, শুধু একমাত্র আকাশকে বলছে, আকাশ আমার শেষ সময় তুমি আমার নবুওতরা দেখলা যে কোনো ছর নাই, তোমার বিনা হিসেবে চোদ্দ পুরুষ জান্নাতি। আচ্ছা, প্রথম দেখা, দ্বিতীয় দেখা, তৃতীয় দেখা, লাস্ট দেখা, শিশু কিশোর যুবক বৃদ্ধা, চারটা অধ্যায়, তার মধ্যে শেষের দেখার মধ্যে এত গুরুত্ব কেন? তুমি মাতালের শেষের ছাত্রী, এই শেষের ছাত্রী হিসেবে তোমার গুরুত্ব নাকি? আন্তাজে মান্তাজে জিগাইলই একটা বাউকরে জিগাই দিব না, তুমি খালি জবাব দিলেই হবে না, মাতাল আমার পর আর কেউ করে না, আমি এটুক বললেই হবে না, এটার গুরুত্ব নাকি? কারণ নবীর শেষের মোহরে নবুয়াত প্রথম দেখা দুইটার সমান এক না, দ্বিতীয় তৃতীয় এক না, লাস্টের গুরুত্ব বেশি, মর্যাদা বেশি, সওয়াব বেশি, নেক বেশি, তোমার শেষে, তোমার শেষে গুরুত্ব নাকি? জীবনে এই প্রশ্ন মনে হয় তোমার কেউ করে নাই। এমন একজন আজি সারে পাও যদি ধরা হয়, এমন একজন মহিন বান্দা হইলে সংসারে, এমন একজন কামের গুরু হইলে সংসারে, এমন একজন আজি সবাব পাইলে সংসারে, তোমার জীবন যৌবন বিকাইয়া দাও চরণের উপরে। সময় প্রায় শেষের দিকে, আমার কয়েক দাদা ভাই বলছে একটি গানের জন্য আর কি দেখা পাবো জীবন হারে আছে যারে, সে গানটি গিয়ে হয়তো এরপরে আমি আর আসলে পাবো না। হ্যাঁ গাবো, হ্যাঁ এইটি গাবো, কারণ আজকে ফরিদ ভাই তার বাবাকে বুকে নিয়ে উরস করে আমার বহু আসরে যাই, কিন্তু দেখে যাই সোনার ছবিগুলো আবার এসে দেখি না। একটা কথা বলি ভাই, আল্লাহ বলেছে আল্লাহর পরেই সন্তানের স্থান মা বাবার চরণ, আর সেই বাবা পীর সন্তানের উরুস করে। আমার ময়না বোন উনি যে বক্তব্যটা রাখছে আমার মনে গুলির মতন, উনি মেম্বার মেম্বারই, হ্যাঁ অল্প কথা এত চমৎকার বক্তব্য রেখেছে। এই যে আমার রজ্জ ভাই সাহেব বাবার বুকে নিয়ে উরুস করে, আমার মা আমাকে বলছে, আমার গুরু মহিন বাবা সে তো বলছে, আমার মা বাবা বল, আমার মা বাবাকে ছোটবেলায় হারিয়ে ফেলছি, মা বলছে তোমার উরস করতে হবে, এই বছর যে করোনা, এই বছর কমসে কম 100 শিল্পী আমার বাড়িতে গিয়েছিল, ইনশাল্লাহ আমি করেছি আল্লাহর রহমতে। তাই সন্তানের জন্য মা বাবার চেয়ে বড় পীর আর কি, আর সেই মা বাবার নামে যদি উরস করে তাদের আদেশে, এর চেয়ে খাটি আবাদত আর কি হইতে পারে আমার জন্য।
তাই দয়াল বাবা আদিশ্য তো ছেও তো তার মা বাবাকে হারিয়ে ফেলছে।